Wow, Bishwala sir, movie dunia itu. Nuka lagi saksun gote kati sathi noha kore je ekdom mane kinu kwa. Jibila ke army aru police aru practice kuri ase. So he bila agar ne itu perfect jaga hoy. Aru moi kotha se jane ne. Hello everyone, good morning. Welcome back to my YouTube channel. Aji moi apnar logo eta dunia video apnar logo bose upload korim bole habisu. Ki video hoy apnar logo gole gom bobo ete morning hoye apnar logo 7ta aru moi jabo olaisu aji. Eta dunia place so video tu sai thakibo. সম্পূর্ণ তেন্তে বেশি দেরি না করে ভিডিওটো স্টার্ট করে দাও আর আপনারা দেখা পাইছে এইয়া মর্নিং সে রাতে 7:30টা মই গৈ আছো এটা বম জায়গা ধুনিয়া এটা ভিউ পয়েন্টত গৈ আছো নতুন কে হলো আপনারা সকলে গম পাইছে থাকে কিছু মানে গম পাওয়া নাই সো হেতু হেদিনাখন গৈছিলো কিন্তু সেইদিনাখন মানে অম্বুবাচীৰ কাৰণে বন্ধ আছিলে সো আজি অম্বুবাচী শেষ হোৱাৰ কাৰণে এগেইন যাব বিচাৰিছিলোঁ এ মই আহি পিছত বৰা ছাৰ্ভিচ আৰু মই পঢ়িছিলোঁ আপোনাৰ এছ বি দৰা কলেজত এইখন কলেজখন মই আপোনালোকক মই দেখাই আছোঁ এইখন মোৰ কলেজখন এইখন এইখন মই ডিগ্ৰী পঢ়িছিলোঁ আৰু সো আমি ইয়াতে খুব আড্ডা মাৰিছিলোঁ আগতে স্কুল কলেজত থাকোঁতে ইয়াতে ইয়াতে আড্ডা মাৰিছিলোঁ বহুত আড্ডা মাৰিছিলোঁ ইয়াতে আমি আগতে আমি ৰণাৰ এইখিনি এতিয়া আৰু এই ৰাস্তাটো আপোনালোকে চিনি পাইছেনে এই ৰাস্তাটো হৈছে আপোনালোকৰ পাণ্ডু কলেজ যোৱা ৰাস্তাটো আৰু জালুকবাৰী পুলিচ ষ্টেচনখন যে আছে সেইফালে যোৱা ৰাস্তাটো হয় এইটো মৰ্নিং গুৱাহাটী ৱেলকাম বেক টু মাই ইউটিউব চেনেল আজি মই আহিছোঁ আপোনালোকৰ পাণ্ডু আৰু কামাখ্যাৰ যিটো নতুন ৰাস্তা বনাইছে সেই ৰাস্তাটোত আহিছোঁ আৰু আপোনালোকে মোক দেখা পাই আছে মোৰ পিছফালে এইটো নতুন ৰাস্তাটো হয় আৰু এইফালে আপোনালোকৰ একদম এইফালেৰে যাব লাগিব আপোনালোকৰ কামাখ্যা মন্দিৰ ৰাস্তাটো গোটেইখিনি কমপ্লিট হোৱা নাই আধা বাকী আছে আৰু এতিয়া মই যিখিনি ৰাস্তাত একদম এণ্ডিং কমপ্লিট যিখিনি হৈছে মই সেইখিনিলৈকে আহিছোঁ আৰু মই আপোনালোকক দেখাই যাম এই যিখিনি ষ্টাৰ্ট হয় ৰাস্তা সেইখিনি মই দেখাম অলপ পিছত মই সেইফালে সেইফালৰ পৰা গাড়ী চলাই আহিলোঁ স্কুটিখন চলাই আহিলোঁ মই ৰাস্তা এক এণ্ডিঙলৈকে আহিছোঁ আৰু মই আপোনালোকক দেখা পাম সেইফালে দেখাম যিটো ৰাস্তা ষ্টাৰ্ট হয় সেইখিনি দেখাম চ' ভিডিঅ'টো যদি ভাল লাগিছে আপোনালোকে চাই থাকিব আৰু স্কিপ নহ'লকৈ চাই থাকিব গোটেইখিনি আপোনালোকক মই ক'ম আৰু মই এই ৰাস্তাটোৰ ভিতৰত সোমাইছোঁ আৰু আপোনালোকে দেখা পাইছে কি এটা সুন্দৰ ভিউ এটা আহি আছে এইটো মোৰ কেমেৰাত আৰু চাই থাকক ভিডিঅ'টো যদি ভাল লাগিছে তেতিয়াহ'লে বেছি দেৰি নকৰি বলক আমি তেতিয়াহ'লে ৰাস্তাটো গোটেইখিনি কমপ্লিট কৰি একপাক ঘূৰি আহোঁ নে কি কয় আৰু মই বৰ্তমান নীলাচলৰ বুকুত আছোঁ নীলাচল পাহাৰৰ বুকুত আছোঁ আৰু এইটো ৰাস্তা বনাওঁতে আপোনালোকৰ 118 কোটি টকা খৰচ হৈছিলে আৰু ইয়াতে আপোনালোকৰ পৰ্যটক বিভাগৰ কাৰণে খুব এটা ভাল প্লেচ হয় ইয়াতে 3টা জিৰণি চলা বনোৱা হৈছে 3টা জিৰণি চলা বনোৱা হৈছে ইয়াতে আৰু এটা ধুনীয়া ভিউ পইণ্ট হয় এইটো এটা চ' আপোনালোকক মই গোটেইখিনি দেখাই আছোঁ আপোনালোকে ভিডিঅ'টো সম্পূৰ্ণ চাই থাকিব মোৰ পিছফালে এইখন দেখা পাইছে এইখন নীলাচল পাহাৰ হয় নীলাচল পাহাৰৰ বুকুত এইটো ৰাস্তা বনাইছে অসম চৰকাৰে 118 কোটি টকা ব্যয় কৰি কিনে এইটো ৰাস্তা বনোৱা হৈছে আৰু পৰ্যটকৰ কাৰণে এইটো ৰাস্তা বিশেষ সুবিধা কৰি দিছে যিহেতু এইটো ৰাস্তা কামাখ্যা মন্দিৰৰ অম্বুবাচী মেলাৰ কাৰণে বনাইছিল কিন্তু দুৰ্ভাগ্য কপালত এইবাৰ অম্বুবাচী মেলা নহ'ল আৰু ইয়াৰ আগৰবাৰো হোৱা নাছিলে চ' নেক্সট বছৰত আমি হ'ব বুলি আশা কৰোঁ অম্বুবাচী মেলা আৰু অম্বুবাচী মেলাত বহুত ভিৰ হয় চ' সেইকাৰণে এইটো ৰাস্তা মেইন বনোৱা হৈছে তাৰে উদ্দেশ্যটো এইটোৱে হ'ল আৰু এটা অসম চৰকাৰে এইটো 118 কোটি টকা ব্যয়ত বনাইছে চ' ইয়াতে 3টা আপোনালোকৰ জিৰণি চৰা বনোৱা হৈছে 3টা কয় এইটো ভিউ পইণ্ট আপোনালোকৰ বেলি ভিউ দেখা পাইছে আপোনালোকে আৰু টিভি টাৱাৰ দেখা পাইছে সেই চেম ভিউ পইণ্ট এইটো হয় এটা আৰু আপোনালোকে এই ভিউ পইণ্টৰ পৰা উমানন্দ কাছাৰী গান্ধী মণ্ডপ গোটেইখিনি দেখা পাব আৰু খুব সুন্দৰ এটা ভিউ পইণ্ট হয় এইটো এটা আপোনালোকে সোনকালে আহিব আৰু ফটো শ্বুট কৰিবৰ কাৰণে ভাল হ'ব আৰু আপোনালোকৰ
প্রিওয়েডিং ফটোশ্যুট করব কারণে ভাল হব আর আর যেগুলা বাইকার হয় সেগুলো বাইকার কারণে ভাল হব এইটো হল খোজকাঢ়ি যাওয়া রাস্তা আর এইটো হল মেইন রাস্তাটো আর এটা বাইক রেস করব কারণে ভাল হব আপনাদের যোনে যোনে বাইক রাইডার হয় সেগুলো বাইক রেস করব পারিব তো এবার অম্বুবাসী মেলা খুলি দিয়ে কথা আসলে কিন্তু দুর্ভাগ্যে কপাল অম্বুবাসী মেলা নহলে আর নেক্সট বছর হওয়া নাছিল সো আমি নেক্সট ইয়ার হব বলে আশা করছো আর এই রাস্তাতে বহুতো ভক্ত যাব আপনাদের দেখা হব আর আপনাদের হয়তো আহব যদি সেইফালে ভিড় হয় এটা ঘর বাইছে এই ঘরের ভিতরে যাওয়ার ভিতর উপরের পর আপনাদের দেখাই দিম এটা যিজনে চূড়া হয় এই ভিতর আপনাদের দেখা পাইছে এটা উপরের পর আপনাদের এর ভিডিওটা দেখাই আছো পলক দে মুরগি ধুনিয়া এইটো এইটো আপনাদের কামাখ্যা আর যে পাণ্ডু নতুন রোডটো হয় কি ধুনিয়া লাগিছে উপরের পর বতাহ লাগিছে মজা দেখা পাইছে জিরণি চূড়া উপরটোর পর মানে একটা ভিউ লৈছো চাওক কি মজা গোটেই 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 বড়িয়া বতাহ লাগিছে আহা কি মজা পুরা খড়াকার দলংখন দেখা পাই এইখন হল খড়াকার দলংখন আপনাদের আহিব বাবে ইয়া কামাখ্যা মন্দির হয়ে গাড়িবিলাক ইফালে আহিছে আর আপনাদের পাণ্ডু কলেজ যেহেতু বড়িপাড়া হয় আমেরিকান কলোনি হয় সেফালে আপনাদের আহিব পারিব ফ্রেন্ডস এটা কথা এটাই গম পালো কি এইখানে জায়গার গোটেইখানি পাহাড় আসলে এইখানে আপনার 2017 চনের ডিসেম্বর মাহত এইখানে কাম স্টার্ট করেছিল আর এটা বর্তমান 4 বছর হয়েছে এখানে গোটেই পাহাড় এখানে একো নাছিল সব জঙ্গল জঙ্গল পাহাড় সাহার এখানে ভর্তি হয়ে আসলে একো নাছিল এটাই এখানে রাস্তাটো আসলে আপনার একেবারে নাছিল রাস্তাটো বাকি এইবিলাক সব পাহাড় আসলে কাটি সাটি এটাই বন্দোবস্তাত করেছে আর সো এটা ফাইনালি রাস্তাটো হয়ে গেল মোটামুটি আরও লাগবে 1-2 বছর মান থাকে কমপ্লিট হওয়া লাগিন যেগুলোকে আর্মি আর পুলিশের কারণে প্র্যাকটিস করে আছে সো সেইবিলাকের কারণে এটু পারফেক্ট জায়গা হয় রানিং করব কারণে সো আপনার এতে আহব আর রানিং করব ফ্রেন্ডস আর ইয়ারপা মানে এটা যাবলো যদি আপনার ভিডিওটো চাই ভাল লাগছে তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিব আর ওচর থাকা বেল আইকনটো প্রেস করে দিব